দেখুন কি কাণ্ড, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিমের সঙ্গে চুটিয়ে ব্যবসা করছে চীন। একের পর এক মিসাইলে পরীক্ষা করে গিয়েছে উত্তর কোরিয়া, সেই মতো জারি করা হয়েছে নিষেধাজ্ঞাও। কিন্তু রাষ্ট্রসংঘের কঠোর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে উত্তর কোরিয়ার সঙ্গে চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে চীন। দেখা গিয়েছে নিষেধাজ্ঞার পর নভেম্বর মাস থেকে চীনের সঙ্গে উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। চীনা সরকারি সংস্থা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস থেকে এমনটাই তথ্য প্রকাশ করা হয়েছে। বেজিং বলেছে নভেম্বর মাসে পিয়াংইয়াংয়ের সঙ্গে $38.8 লাখ লেনদেন বেড়েছে। তবে সামগ্রিকভাবে চলতি বছরে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য কমেছে অনেক বেশি। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বলেছে অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে বাণিজ্য বেড়েছে শতকরা 15.9%। কিন্তু গত বছরের একই সময়ের চেয়ে $61.32 লাখ বাণিজ্য কমেছে। সরকারি তথ্যচিত্রে দেখা যাচ্ছে গত মাসে উত্তর কোরিয়া পণ্য আমদানির পরিমাণও বেড়েছে। রিপোর্টে বলা হচ্ছে গত মাসে উত্তর কোরিয়া থেকে চীন $10.18 লাখ পণ্য কিনেছে। অক্টোবর মাসে এই পরিমাণ ছিল $9.75 লাখ, কিন্তু 2016 সালের অক্টোবর মাসে $26.22 লাখ। 2006 সাল থেকে উত্তর কোরিয়ায় দফায় দফায় রাষ্ট্রসংঘের বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়েছে। পরমাণু অস্ত্র, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে এইসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নিষেধাজ্ঞায় চীনও সমর্থন দিয়েছে। তবে বেজিং সবসময় বলে আসছে পিয়াংইয়াংয়ের বিরুদ্ধে এমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না যাতে উত্তর কোরিয়ার জনগণ কষ্টের মুখে পড়ে।